দেখো বন্ধুরা, চিকেনের মেটে স্টমাক আর গলা এইরম ভাবে কষা আর রুটি একদম জমে যাবে। তো রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখো আর স্কিপ না করে, আর অনেক সাপোর্ট করো আমাকে। তো হ্যালো বন্ধুরা, অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত, আমি অর্পিতা। তো আজকে আবার নিয়ে এলাম একটা নতুন রান্না। তো ও বাজার থেকে কালকে মেটে স্টমাক আর গলা এনেছিল হঠাৎ করে, অল্প তো বলল করো তরকারি। তো বন্ধুরা, আমি রাত্রে রুটির সাথে এই এইগুলো আমি কষা করব। তো তো তোমরা দেখো, আমি ফার্স্ট আলুটা আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে নিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলো দিলাম, খুবই সহজ পদ্ধতিতে, তোমরা বানিয়ে খেতে পারো। আর যদি রান্নাটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যারা দেখছো, সাবস্ক্রাইব করছো, অনেক সাপোর্ট করছো আমাকে, তার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, খুবই খুবই সহজ পদ্ধতিতে এটা রান্নাটা। তো দেখো, আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসতে আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা করলাম। তো আমি এগুলো দিয়ে দিলাম, মেটে স্টমাক গলা একসাথে তুলে দিলাম। তো এই রান্নাটা আমাদের সবাই খুব রুটির সাথে খুবই পছন্দ করে। তো হঠাৎ করে ও কালকে রাত্রে নিয়ে এলো, বললো করো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, অনেক সময় তো চিকেনের রেসিপি তোমাদের দিয়েছি, তো এই রেসিপিটাও দেখো খুবই ভালো লাগবে। তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে এবার ভালো করে কষবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর কিছু দেব না, আর শুধু দেব টক দই। টক দই একটু দেব, আছে তাই দিলাম, তোমরা নাও দিতে পারো। আর স্বাদ মতো নুন, স্বাদ মতো ঝাল, তোমরা যে যেমন বেশি যদি খাও ঝাল বেশি দিও। আমরা একটু মিডিয়াম খাই, তাই আমরা একটু মিডিয়াম অল্প ঝাল দিয়েই খাই, যেহেতু বাচ্চা আছে আমার ঘরে। তো বন্ধুরা, আমি টক দই দিয়ে দিলাম, এবার আমি ভালো করে শুধু কষা হবে, এটা কষবো ভালো করে, হালকা একটু সামথিং জল দেব, বেশি জল দেব না, কারণ আমার কষতে কষতেই মাংস আলু মানে সব কিছুটাই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও, অনেক বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে দেখছে, তো তারাও জানিও। তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, বেশি কিছু দেব না, চিকেন মশলা বাড়িতে নেই তাই দিতে পারলাম না। তো চলো ঠিক আছে, রাতে রুটির সাথে তো হালকা করে আমি জল দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, জলটা আর একটু মরবে, সিদ্ধ মোটামুটি হয়েই এসেছে সব কিছু, তো রেডি।